সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 2024 সালের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা 2024 সালের ইংলিশের ফার্স্ট সামেটিভের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। দেখো প্রথমেই তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এর দাগে প্রশ্ন দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন গিভেন ইন অ্যাভোভ টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1:1:3 = 3। বি এর দাগে রয়েছে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্নের মান রয়েছে 1:1:2 = 2। সি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 1:1:2 = 2। দেখো দুয়ের দাগে তোমাদের পোয়েম থেকে একটা প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। দুয়ের এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1:1:2 = 2। বিয়ে দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে প্রথম প্রশ্নের মান রয়েছে 1 এবং দ্বিতীয় প্রশ্নের মান রয়েছে 2, 1+2 = 3। তারপর দেখো দুয়ের দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো একের দাগে দিয়েছে ট্রু ফলস। প্রশ্নের মান রয়েছে 1:1:3 = 3। বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1:1:3 = 3। ভালো করে দেখে নাও। দেখো তিনের দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2:2:2 = 4। তারপর দেখো গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে, একের দাগে তোমাদের রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। প্রশ্নের মান রয়েছে 1:1:3 = 3। দুয়ের দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। প্রশ্নের মান রয়েছে 1:2:2। তিনের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1:4 = 4। দেখো চারের দাগে রয়েছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন। প্রশ্নের মান রয়েছে 1/2 = 2 = 1। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথমে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, এ রেনি ডে, আর দিয়ে তোমাদের রয়েছে শোপ মেকিং, এটাও তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, শোপ মেকিং রয়েছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাউ লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।